এই ব্রিজটা ভাঙ্গা ভাঙা কারণে কোন অবস্থাতে যাওয়া সম্ভব হয় না কইছে বুড়া বুড়ির পরেই কইরা দেলবো কিন্তু এখনও তারা কোনো কিছু করে না খালের উপর ভাঙা সেতু মাঝের অংশ দেবে গেছে মাটি সরে মূল অবকাঠামো থেকে আলাদা হয়ে গেছে সংযোগ সড়ক দুই সালে অর্থ বছরে নেত্রকোনার দুর্গাপুরের কাকরগড়া ইউনিয়নে গোদারিয়া জয়নগর সড়কের গাওয়াখালের উপর ষাট ফুট সেতু নির্মাণ করে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর এলাকাবাসীর অভিযোগ নির্মাণের এক বছর পরে ভেঙে যায় সেতুটি বর্তমানে সড়কটি দিয়ে যাতায়াতের চরম ভোগান্তি পোহাতে হয় তাদের বিশেষ করে কোনো কিছু পরিবহন ও যান চলাচল প্রায় বন্ধ আর বর্ষা মৌসুমে খালপাড়াপাড়ে একমাত্র ভরসা নৌকা এমনকি কোনো জনপ্রতিনিধি এ নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ারও অভিযোগ তাদের এই ভাঙ্গা বাংলা কারণে কোনো অবস্থাতে যাওয়া তো সম্ভব হয় না এই ছাত্র অযোধ্যারে না আর মানুষ দুঃখ কষ্ট করতেছে বিরিজার না তাহলে খুব কষ্ট করতেছে কইসে বুড়া বুড়ির পরেই কইরা দেব কিন্তু এখনো তারা কোনো কিছু করে না তবে উপজেলা প্রশাসনের দাবি বন্যার কারণে দুই হাজার বিশ সালে ভেঙে যায় সেতুটি শিগগিরই নতুন সেতু নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তা ইতিমধ্যে প্রকল্প প্রস্তাবিত হয়েছে এবং অতি অল্প সময়ে এটা টেন্ডার হবে এবং অল্প সময়ে নির্মিত হলে মানুষের অনেক উপকারে আসবে যাতে জয়নগর এবং গোদারিয়া যাওয়ার মানুষের জন্য অনেক প্রাণের দাবি এটা মাননীয় সংসদ সদস্য এটা বাস্তবায়িত করবে গোদারিয়া জয়নগর সড়ক দিয়ে প্রতিদিন অন্তত পনেরোটি গ্রামের মানুষ যাতায়াত করেন সময় সংবাদ নেত্রকোনা